আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে ধানের পাইকারি হাটে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন বেশি ভাইরা বস্তা জাত করছে ধানগুলো কিনে। তো আমরা এই মুহূর্তে কিন্তু জানবো যে আজকের বাজার দরে ধানের বাজার দর কেমন চলতেছে, বাজারে নতুন ধানের আমদানি হয়েছে, আজকের বাজারে যে সমস্ত ধান মানে আর কি আমদানি হয়েছে সবগুলো ধান কিন্তু প্রায় নতুন ধান, পুরাতন ধান আর নেই। তো আমি এই মুহূর্তে যে হাটে অবস্থান করছি এটা পাবনা জেলার সাথিয়া উপজেলার ধুলাউড়ির ধানের পাইকারি হাট। তো এই হাটটি হয়ে থাকে প্রতি সপ্তাহে দুই দিন, শুক্রবার এবং সোমবার। তো দর্শক বন্ধুরা, এই যে এইটা ধানটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ধানটি কিন্তু হাইব্রিড প্রজাতির ধান। এটা আজকে কি বাজার গেল আর 29 জিরা মিনিকেট এগুলা কেমন বাজার গেল, এটা আমরা সরাসরি কথা বলবো হলো ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে। ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে কথা বললে কিন্তু আমরা সব ক্লিয়ার হয়ে যাব যে আজকের বাজার দরটি কেমন চলতেছে ধানের। তার আগে একটা কথা বলি আপনাদের, যে বিভিন্ন ফসলের দাম দর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইজান, আজকে ধান কত মন কেনা হয়েছিল? ধান মোটামুটি প্রায় 70-80 মন কিনলাম আর কি। আমদানি কেমন ছিল আজকে? আমদানি মোটামুটি সীমিত, নতুন ধান হিসাবে কেমরে কেমরে আসতেছে, তো আল্লাহ বরাতের সামনে আর আমদানি বেশি আশা করা যায়। তো আমাদের অঞ্চলে তো মূলত জিরা মিনিকেট এগুলা ধানের মানে ইয়া কম, চাষ কম, আবাদ কম। ওই মিনিকেট মনে করেন আমাদের এখানে লোকালে কাটার হয় নাই, কিন্তু কিছু টাকা আমদানি করেছিল। আপনি যারা ওই যে বাইরে কাটতে যায়, কেউ সিলেট, কেউ আরাক আরাক জায়গায়, বিভিন্ন জায়গায় রাজশাহী, সেই কাটা ধান এখানে আসছিল। এইটার বাজার গেল হলো আপনার 1050 টাকা, উপর বাজার 40-30 এইরকম। না, জিরা ধান আমাদের এখানে হয় না। হ্যাঁ, কাটারি একটা ধান আসছিল, সে ধানটা আপনার বিক্রি হইলো 1080 টাকা। যেটা শুকনাটা আর মোটামুটি বেশি যেটুকু আমদানি হয়েছিল তার আপনার অর্ধেকের বেশি হলো 28, এই 28 শুকনাটা গেল হলো আপনার 950 থেকে 980 টাকা। আর কিছুটা হাইব্রিড মোটা ধানের আমদানি হয়েছিল, সেটা হলো আপনার ওই 850 থেকে 860 টাকা বাজার গেল হাইব্রিড মোটা ধান। এটা আপনার ওই সিরা মিলে সিরাটিরা হয় না, ওগুলো মানুষ খায় না বললেই চলে, কেউ হাঁসল্লা কেউ মনে করেন সিরার মিলে এইভাবে ওগুলো পুরো যায়। ধানের দান মনে করেন যে রকম হচ্ছে এখন, মনে করেন কিনালো কম বেচালো কম। আপনার 28 দানটা শুকনা কোয়ালিটির দান মোটামুটি 1000 টাকা নিচে নাও আসতে পারে। আমাদের একটা আশাবাদ, মানে আবাদ যেটুকু হয়েছে আবাদ একটু ধরা খাইছে, ধান টান বৃষ্টি পড়িয়ে যায়, ধানের কোয়ালিটিটা অনেকটাই দুর্বল হয়ে গেছে, বুঝছেন? এই জন্যই বাজার ওই মোটামুটি 900-950 থেকে শুরু করে 1000 টাকা 2-1 যাবে, তারপরে কী হবে আল্লাহ পাক।